বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়সা সিদ্দিকা মিনির জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত রোববার দুপুরে জামিন আবেদনের উপর শুনানি শেষে বরগুনার জ্যেষ্ঠ বিচারক হাকিম সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন তার আদালতেই গত শুক্রবার ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি অবশ্য মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের অভিযোগ নির্যাতন ও জোর জবরদস্তি করে তার মেয়েকে এই জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে মিন্নিকে গ্রেফতারের পর গত ১৭ জুলাই আদালতে হাজির করার দিন কোনো আইনজীবী তার পক্ষে না দাঁড়ালেও রোববার মোট তেরো জন তার পক্ষে শুনানিতে অংশ নেন তবে কারাগারে থাকা মিন্নিকে এই দিন আদালতে হাজির করা হয়নি আদালতে মিন্নির পক্ষে জামিনের আবেদনটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি আসলাম তার সঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের দুজন এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসের ট্রাস্টের সাতজন সহ মোট তেরো জন আইনজীবী শুনানিতে অংশ নেন শুনানির শেষে আসলাম সাংবাদিকদের বলেন রিফাত হত্যার ঘটনায় তার স্ত্রী মিন্ন জড়িত বলে এ মামলায় গ্রেপ্তার আসামিরা আদালতের জবানবন্দি দিয়েছে এ কারণে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন